বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে দিনের পর দিন সহবাসের অভিযোগ। অভিযোগ উঠল প্রসূন সরকার নামে এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। অভিযোগকারী মহিলার দাবি, বেশ কয়েক বছর আগে তৃণমূল কাউন্সিলর প্রসূন সরকারের সঙ্গে তার পরিচয় হয়, আর এরপর অভিযুক্ত কাউন্সিলর তাকে ধমকে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ। নির্যাতিতার আরও দাবি, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে অভিযুক্ত কাউন্সিলরের, পাশাপাশি তিনটি মহিলাকে বেআইনিভাবে বিয়েও করেছেন প্রসূন সরকার। দাবি, নির্যাতিতার বিস্ফোরক এমনই অভিযোগ করে শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই তরুণী ব্যারাকপুরে মহিলা থানায় কাউন্সিলরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন 11 নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিলর প্রসূন সরকার। পলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার। তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয় এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে একটা। উনি হচ্ছে প্রসূন সরকার। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার, উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা। হ্যাঁ, উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি। আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার, বাচ্চাদের জামা কাপড় কার, উনি মানেনি। আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে, উনি মানেনি। লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না একের বেশি তিনটে বিয়ে ওনার, এবং 4 নম্বরটা আমি ছিলাম। হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারতো। না না, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমরা সম্পর্কটা অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। এই ডিসেম্বর আসলে 3 বছর হবে। আমাকে ফোন করে বলছে, জানেন কাকু, 2 বছর ধরে আমাদের মধ্যে ফোনে কথা হয়। থানায় অভিযোগ দায়ের করেছে, এখন কিছু করবেন নাকি? কিছু না, থানা থানার মতো কাজ করবে। থানা আইন তো আমি কেন হস্তক্ষেপ করতে যাবো, আমি কেন বলতে যাবো? এবং আমি খুব নিশ্চিত এই মেয়েটি আরো হাস্যকর হয়ে উঠবে এখানে। ওর মুখ থেকে শুনেছি ওর যা বক্তব্য, সেই বক্তব্য নিয়ে থানা আদালত পুলিশ গেলে বা আপনাদের মিডিয়ার কাছে গেছে, একেবারে নিশ্চিত জানতে পারেন যে ওর পরিবারের মুখে কালি মাখানো একেবারে 100%। কেন? ও তো ভিত্তিহীন কথা বলছে না, এবং স্বপ্নের নায়ককে ভালোবেসে থানায় চলে যাওয়া, এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা। আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে, পুলিশের কাছে বা যেখানে, তারা তদন্ত করবে, তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার নেবে, এখানে কী বলার।